আল্লাব আমাদের আমাদেরকে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে এই কৃতজ্ঞতা আমরা কেয়ামত পর্যন্ত শেষদায় পড়ে থাকলেও আদায় হবে না কিন্তু মুসলমান আমরা যারা এখন উম্মতে মুহাম্মাদের অংশ তাদের বেশিরভাগ এই চেতনাটা বলে গেছে যে আমরা মুসলিম আমরা স্বতন্ত্র একটা জাতি আমার আকিদা, আমার আমল আমার ওঠা বসা আমার চলাফেরা আমার পরিবার আমার ব্যবসা আমার রাজনীতি আমার রাষ্ট্রনীতি আট দশজনের মতো হতে পারে না আমি স্বতন্ত্র একটা জাতির অনন্য বৈশিষ্ট্য ধারণ করি আমি একজন মুসলিম এই গায়ের আমাদের মধ্যে থেকে উঠে গেছে আল্লাহ বলেছেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞ হও আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়ায় দেবো ইচ্ছাও সব কারণ ওই আর তোমরা যদি কুফুরি করো আমার নেয়ামতগুলোকে অস্বীকার করো তাহলে জেনে আমার আজায় আমার যে আজায় এটা অনেক কঠিন এটা তোমরা নিতে পারবে না সর্বপ্রথম যে নেয়ামটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে এতটুকু চেতনা যদি আমাদের থাকতো আমাদের মধ্যে কেউ বেনামাজে থাকতে পারত না আল্লাহকে সেজদা না করে সে দিন রাত পার করতে পারতো না পশ্চিমকালেও তার পরিবারের মধ্যে বেপরদামি থাকতো না বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকতো না তার অর্থব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারতো না সুদের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারতো না সেদিকে মসজিদে শেষ দাও করতো বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো এমনটা হতো না সে পাকের জমিন আল্লাহর ফলিফা হওয়ার চেষ্টা করতো আল্লাহর জমিনে আল্লাহ হওয়ার চেষ্টা করত কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে স্মরণ করে রমজান মাসে স্মরণ করুন হেনবি সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরিস্তাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই ফেরেস্তারা কি বলেছিলেন এত জিয়ানিমা আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার টাস দিপাট আল্লাপ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে কে আল্লাহর খলিফা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ খলিফা হিসাবে প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন প্রত্যেক রসুল আল্লাহ খলিফা ছিলেন প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন এমনকি আমরাও আল্লাহ ফালু খলিফা তো খলিফার অনেক দায়িত্ব তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে তার পরিবার চালাবে তার সমাজ চালাবে তার সামর্থ্য থাকলে রাষ্ট্রও চালাবে বিশ্বও চালাবে এটা একটা ফলিপার কাজ এই দায়িত্ব আদম আদমআ আলিহাল্লাম পালন করেন নাই বেশাক করেছেন নু আলু ইসাল্লাম পালন করেন নাই বৈশাক নবী মুসা ঈসা নবী ইউসুফ সুলাইমান দাউদ এমনকি মুহাম্মদ রসোল্লাহ সাল্লু কি এই দায়িত্বই পালন করেন নাই আজকের মধ্যে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই তো আমরা সুপ্রিয় আদায় করি আল্লাহ আমাদেরকে যেন সুক্রিয় আদায় করার তৌফিক দান করেন কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার ট্রফিক দান করেন পাক কিন্তু বলেছেন এই শেষের দিকে আছে শেষের দশপরের মধ্যেই যে আমার আমার শুকুর গুজার বান্দা যারা এদের সংখ্যা আসলে কম নিতান্তই কম আমরা একটা ঘটনার দিকে ফোকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি এটা কত বড় কৃতজ্ঞতা বেশি ওয়াজ করতে হবে না কথা কম আর বেশি ওয়াশ করলে মানুষ মনে রাখতে পারেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু কি নাম তার বাবা ইতিকার করেছেন জন্মের আগে এতিম অবস্থায় বড় হয়েছেন এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে তারা তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না তারা সমাজে একাকেন্দ্র অনুভব করে তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায় পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় নেন যদি সে আল্লাহর অনুগত হয় যদি সে আল্লাহরকে হয় অনুগত হয় আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন

কঠোর হয়েও না কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফিরায় দিও না নবী কারো হাত খালি ফিরাই দিয়েছেন তখনও দিনও না যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমান তারি করে দে আমাদের নবী সাল্লাই্লামের সাতজন আটজন নয়জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে সম্ভব সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও ইল্লা ইল্লাম ইল্লা ইল্লাম ইল্লা ইল্লামাশাল আমাদের নবীজিদের ঘর দেখার কি অবস্থা এই যুগে সম্ভব আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে এদের রাকিদা এদের আমল এদের স্বভাব এদের আখলা দিন দিন এত খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সাক্ষী এক একটা ঘরের সাক্ষী বেশি বোতে যাচ্ছেন তবে আল্লাহ আপনাকে রহমতে অনেক দিনই বোন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না নবী এই ইয়েতিম নবী সাল্লাহ সাল্লামের মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়স ইতিমের উপর এতিম তারপরে দাদা আব্দুল মোত্তালেব তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মুখাদমাদ মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না এরপরে তার ইন্তেকাল হতো যখন নবী সাল্লু আলী ইফাসাল্লামের বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবী সাল্লু আলী চাচা আবু তলেমের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু জানতেন শিশু এতিম এতিম মোহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায় এবং সে খুব তিনি খুব লাজুক ছিলেন সাল আল্লাহ চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন তখন চা তার চাচী তার নাম ছিল ফাতিমা আবু তোয়ালেফির নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেন নাম রেখেছেন ফাতিমা রাদিউল্লা তার চাঁচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাওয়ার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে এতে কষ্ট না পায় তাকে আলাদা করে খাওয়াতেন আলাদা করে আদল করতেন আলাদা মহবত করতেন আমার নানি আমার সাথে আমি বলতে চাই আলাদা করে তুলে তুলে রাখ তো শুধু তাই না এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালি মন্দ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল আলী আসালামকে মানে ফেস করতে হয় না এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আর্থিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছে তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা আবু কি কিনা আমরা এটা করতে পেরেছি আমরা এটা করতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের নবীন নবীন প্রতি নিদর্শন দেখাচ্ছি একটা দেখ আমরা কি পরিমাণে মোহাম্মত করি আমরা নবীর সুন্নত নিয়ে মাশাল খুব সঞ্চার দাড়ির সুন্নত নামাজের সুন্নত আমিন জোরে আসতে হাতুদাবো গুঠা ফোনা ইত্যাদি ইত্যাদি আমরা নামাজে তার সুন্নতের জন্য সচ্চা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া দিদার কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশে যারা নবী করিম সালুল্লাহ আলী ভাষাল্লামের পরেও নব দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা তাদের আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা শুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে আর আমরা ওগুলা গ্রহণ করি ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে একটা আমার ওস্তাদ একটা কথা বলতেন এই এতে কাফের দশ দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয় একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের যে সত্য চিনেছে মানিরা নারসি ওকে চিনে নাই সত্য সে নবীকে চিনে চিনেছেন চিনেছে আবুজের কি নগুদ দাবি করেছিল কুফুরি করেছে কে করেছে কুফুরি করেছে এক প্রকার কুফুরে হচ্ছে মোনাফেক আব্দুল নবী লুবাই নবীকে চিনে নাই চিনেছে মদিনে নবী এসেছেন দেখেছে তার পিছনে নামাজম করেছে নবীকে চিনেছে কিন্তু বাইরে আমার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে এটা এক প্রকার কুফুর

এবং ওই ইয়ামামার যুদ্ধে বউ হাফেস কোরআন সাহাবিও শহীদ হয়েছেন তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে এভাবে মাসে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবিদের মধ্যে এসেছে যে আমরা একটা করি কারণ হাফভেসে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর যে আবুজুহদ মার্কা কুফরই না আবদুল্লা বিন উবাই মার্কা কুফরি না একেবারে মোসাইল্লা মাতুল ক্যাদাব মার্কা কুফরি ওদের ওই বদনা দিয়ে ওজু করে এসে আমরা নামাজ পড়ি আমাদের ইমানের হালত আমাদের আমাদের দিনের বুঝ আজকে এই পর্যায়ে রাজ বলবো কি না মোহাম্মদ রসুল্লাহ কি বলবো সমি তো চাচা আবু তলে এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শোনেন চাচা আবু তাহলে মৃত্যু সব জয় তাহলে সালিফ্লাম বারবার টাকাটা দিচ্ছেন চাচা খানি একটা বার বলেন আপনার জন্যে আমি মোহাম্মদ আমি আল্লাহ নবী আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক শেষদায় পড়ে হোক যেভাবে হোক আপনাকে ইনশাল্লাহ আমি ছাড়া তিনি খালি একটা বার কি করে একটা বার বলেন চারপাশে আবুজের আবুল্লাহা রোদ্ সাহেব আসবের তুমি কি আব্দুল মুতালিমের দিন ছেড়ে দিবা এতদিন আব্দুল মুতালিমের দিনের উপর আছো আজকে ছেড়ে দিবা শেষ বেশ চাচা আবু তো তার দিনের উপরেই এদিকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন এত সাপোর্ট আপনাকে করেছেন চাচা আবু তোয়ালের এত সহযোগিতা এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে আমাদের চিন্তারই বাইরে যারা সিরাত পড়ে নাই সিরাত নবী সাল্লাহ আনিফ আসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই তারা বুঝতে পারবে না যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন রাহিকুল মাহতুম হোক রহমাতুল্লিল আলমিন হোক যে কোনো সিরাতের কিতাব তারা বুঝবেন আবু তালেবের কী ভূমিকা ছিল আমার তো মনে হয় পুরো মুসলিম বিশ্বের হচ্ছে এই একা চাচা আবু তালেবের যে ভূমিকা ছিল শেষ শেষ তিনি কালিমা পড়তে পারলেন না সাহাবিরা প্রশ্ন করেন নবীজি বলছেন আমার কারণেই আমার চাচাকে জাহান উঁচু একটা জায়গায় রাখা হবে যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পুতে থাকবে না এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে এতেই তার মাথার মগজ করে থাকবে না এখন কি ভাই আপনারা একটু বুঝতে পারছেন চিন্তা করছেন একবার কি ভেবে দেখবেন আল্লাহ যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন পাক কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কাছ থেকে অনুমতি নিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করেছেন এখনও কি কৃতজ্ঞ হবেন যে রাব্বুল আলামিন এত রহম করে আপনাকে মুসলিম বানিয়েছেন সেই মুসলিমের চলাফেরা দেখেন রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের রোজার হাত ঠিক মতো ছিল না রমাদান মাসেও কোরআন আগলাই ধরতে পারল না কোরআন তেলাওয়াতটুকু শিখতে পারল না রমাজানে কোরআনের খেদমত করতে পারল না রমাজানেও জাকাত দেয় নাই রমাজানেও সুখ খেয়েছে না উজুবিল্লা রমাজানেও ঘুষ নিয়েছে কত কত মানুষ ঘুষ নিয়েছে রমাজানে রমাজানে কত জেলা করা হয়েছে না উজুবিল্লা রমাজানে কত মানুষ মাপে কম দিয়েছে রমাজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহ সাহেব কিন্তু রমাজানে আমাদের নতুন জামা চাই নতুন বাড়ি চাই নতুন গাড়ি চাই নতুন গহনা চাই নতুন থ্রি চাই যেন ঈদের দিন মনে হয় এদের জন্যই এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই এই মানুষদের সাথে ঈদের খুশির কি নাই কোনো সম্পর্ক নাই তাদের জন্য ঈদ উল ফিতর ছিল এ খুশি ছিল ক্ষমা ছিল যারা রমাজানরা হক আদায় করতে পেরেছে সং ঠিকঠাক মতো রেখেছে কোরআন ঠিকঠাক মতো পড়েছে মানুষকে পড়িয়েছে এ বানদের পাবন ছিল তাহার পড়েছে। করেছে তারাবীর হকাদায় করেছে কাউকে কষ্ট দেয়নি দান ছতলা করেছে বেশি বেশি জিকির করেছে জাকাত ফেতরাগুলো আদায় করেছে আল্লাহর কাছে ভয়ও ছিল আশাও ছিল ইনশাআল্লাহ আল্লাহ রব আন জানত এই বান্দাদেরকে মাফ করে দিবেন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার হকটা আদায় করার তৌফিক দেয় আরেকটা অংশ বলতে চাই সেটা হচ্ছে নবী করিম সাল্লামের উম্ম হওয়ার সৌভাগ্য কি বললাম বলেন নবী সাল্লামের উম্ম হওয়ার সৌভাগ্য আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুব আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি বাকিটা ইনশাল্লাহ এমনি গুছিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন আয়ত্ত করতে পারেন কলেজে ধারণ করতে পারেন যে এক আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমার চলাফেরা আট দশজনের চলাফেরা এক হতে পারে না আমার চলাফেরা হচ্ছে কোরআন আমার চলাফেরা কি সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই এটাই সত্য কথা কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক তার দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাহ আরিফ হোসেন কুম্মত হতে পারার সৌভাগ্য দেখেন কেয়ামতের মাঠে মানুষ উঠবে আমরা বহু গোনাগার মানুষ কেউ সুদ খেয়ে ফেলছে বা কেউ ধরনের যে জেনা করে ফেলছে কেউ আরো বড়ো বড়ো কবিরা গুণা করে ফেলছে কেমদ তমদ ইত্যাদি ইত্যাদি আমরা সবাই কবিরা গুণাগার যেন আমাদেরকে মাফ করে কবিরা গুণাগার মানুষ যখন যখন কে আমাদের মাঠে অন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে হাউজে কাউসারের পানির জন্য একটু পানির জন্য একটু তৃষ্ঠা নিবরণের জন্য সাফা হাতের সুপারিশের জন্য নারী মোহাম্মদ সাল আলি হাসাল্লাম নিজের হাতে তার উন্মতকে পানি পান তিনি নিজের শেষ দায় পরে যাবেন কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ তখন তাকে যে তাসবি শেখাবেন সেটা পড়তে থাকবেন আল্লাহ রবুল আলম তাকে বলবেন মাথা উঠাও কি চাও বল নবী করিম সাল্লাম আলী ভাসাল্লাম তখন বলবেন আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন ইয়া হে আমার নফস আল্লাহ আমার আমার আমাদের নাম আলী বলতে থাকবেন হে হে আল্লাহ আমার হে আল্লাহ আমার আল্লাহ রবুল্লাহ আলম তাকে সাফায়াত করার সুপারিশ করার অনুমতি দেবেন তারপর তিনি সাফাত করবেন সুপারিশ করবেন অগণিত কবিরাবুনাগার আল্লাহর বান্দাদেরকে তিনি চান্নাতে নিয়ে যাবেন যার অন্তরে লেহ্লা মুহাম্মদ রসুল্লাহ ঠিক ছিল এই মানুষগুলো জান্নাতে যাবে এখন সেই নবী মুহাম্মদ সাল্ল আরিফাসাল্লাম যিনি সুপারিশ করবেন যিনি সুপারিশ করবেন যিনি হাউজে কাউসারে পানি পান করাবেন যাকে আল্লাহ এর্তিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও তুমি একটা দোয়া চেয়ে নাও সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্যে নবী সাল্ল আরিফাসাল্লাম এটা অবশিষ্ট রেখেছেন উন্মতের জন্য কে আমাদের পর রাতের বেলা কেঁদেছেন বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম সাহাবিরা বলেছেন কারা আপনার ভাই আমরা কি আপনার ভাই না নবীজি বলছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে বলতে থাকলে এটা নিয়ে এক ঘন্টা বলা যাবে কিন্তু কথা হচ্ছে নবী সাল্লাহ আলী হাসাল্লামের উন্মোথ হওয়ার এই যে সৌভাগ্য অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ্ঠবীর হব এমনকি ইহুদি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে এরাও মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল ওরা নবীর উন্মত হওয়ার আশায় বসেছিল শেষ নবী যেমন বড় ইসমাইল থেকে আসছে তারা মানে না তারা মনে করে না বড় ইসমাইল বড় ইসমাইল থেকে না বড়ো ইসমাইল থেকে আসত অত বাগা জাতি অত বাঘা ইহুদের জাতি এই জন্য নাম্লাপাক বলেছেন ولا الظالمين الى ممدوح اذكر 예수 알이 सलाम কে করে তাই ঈসা ইবনে মারিয়াম ছিলেন মসীহ তারা মসীহ কে চিনতেwidehat আছে আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করে আল্লাহর কাছে ফিরে আসবে ওইটাও তারা কি করেছে হারিয়ে ফেলেছে এরপর ইহুদি থেকে হয়েছে দান্তব অবশপ্ত এরাই হবে দাজ্জালের অনুসারী এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করেবেন যেটা অলরেডি তারা করা শুরু করছে ওইদিকে যাচ্ছি না আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে নবীর উন্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন আশা করতেন নবীগণ কি করতেন আশা করতেন এখন আপনাকে জিজ্ঞাসা করতেছি আমাকে আমি জিজ্ঞাসা করতেছি আল্লাহ কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উন্মত বলে এবং ওমতে মোহাম্মাদের মধ্যে অন্তর্ভুক্ত করব তোমাকে উম্মতে মোহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো না ইহুদি বানাবো না মোশরেক বানাবো না কাদিয়ানি বানাবো না শিয়া বানাবো আর কি বানাবো আল্লাহাকি তোমাকে আমাকে জিজ্ঞাসা করছে না এরাও কিন্তু উম্মতে মধ্যে ইহুদি এবং নাসারা এবং মোশরেক বা জুস এরাও কিন্তু উম্মতে মধ্যেই কিন্তু এদেরকে এরা উন্মতে ইজা বানা এরা উন্মতে দাওয়াত এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে এরা এরা এতে করে কবুল পড়ে নাই এরা কি করে নাই দুই ভাগে ভাগ করা যায় মোহাম্মদ দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আনুগত্য যারা করেছে ইসলাম কবুল করেছে এরা মুসলিম আর এই পুরো মানব জাতি যারা আছেন পুরো বিশ্বে মানুষ এবং জিন সবার প্রতি কি মোহাম্মদ নন সবার নবীকে একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এমন বলেন যে একজন খ্রিস্টান তার নবীকে একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না কি মানে পুরো মানব জাতির জন্য তিনি নবী এই যে পুরান এটা কি আমাদের কিতাব শুধু বলেন পুরো মানব জাতির হেদায়তের জন্য মানে মানে কেউ না যে কেউ মানে মেনে মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে মোনাফেক হয় কেউ মানে সে পরিপূর্ণ মানে সে কি হয় মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে কি হয় মোনাফেক হয় আর কেউ একেবারে অস্বীকার করে সেটি হয় কাপের হয় আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে অভিনয় গুণা করতে থাকে তখন সে ফাঁসে হয়ে যায় জালেন হয়ে যায় বুঝতে পারলাম কি বুঝাতে পারি না মনে হয় তো এখন আমাদের নবিসাল হতে পারাটা কি সৌভাগ্য ব্যাপার মনে হয় কি না সৌভাগ্যের বিষয়ে মনে হয় কি না। এখন আমি যদি প্রশ্ন করি তাহলে এখনো আপনার চেহারায় দাড়ি কেন নাই আপনি উন্মতের মোহাম্মাদ অন্তর্ভুক্ত একজন মানুষ আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না আপনি কাল পার্সের উন্মত না আপনি উন্মত না স্টেলিনের উন্মত না আরো অনেকের নামিত আছে আপনাকে তো জানেনি আপনি কার উন্মত উন্মত মানে কি নবী সাল্লাম কি আসলে উনি কে উনি ইমাম উনি কে ইমাম আমরা আনুগত্য করবো উনি নেতা নেতা গাইড দেবেন আমরা সেভাবে চলব উনি আধ্যাত্মিক রাহাবার তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব উনি সুপারিশ করবেন আমরা তার আনুগত্য করি উনি ডানে বলতে গেলে ডানে যাব বামে বলতে গেলে বামে যাব থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিন সাহাবিরা মাখেন নাই ওজু করেছেন পানি অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট পানি খান নাই গায়েটা মাখেন নাই ঘামছেন ঘাম বুঝতেছেন এইভাবে ধে সাহাবিরা এটাকে সংগ্রহ করেন নাই এই হচ্ছে ইমাম এই যে নেতা এই যে ইমাম নেতা নবী অনু অনুসারী বলতে কি বুঝায় আমরা যে এত করবো আমরা যে তার সুন্দর অনুসরণ করবো আসলে কিভাবে অনুসরণ করবো এইভাবে ঘাম বসে ফেললে তুলে নিতে হবে থুদু কফ ফেলেছেন উঠাই নিতে হবে ওষু করে পানি রেখে দিয়েছেন ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাগারি করতেন সাহেব দৃশ্যগুলো কি চিন্তা করতে পারেন দৃশ্যগুলো একটু চিন্তা করেন অনুসারী কাকে বলে তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসে আমার আমার বডির মধ্যে নবীর পোশাক নাই কেন ওই পোশাকে নামাজ হবে কি হবে না সেটা আল্লামাস আলাহ আমার শরীরে নবীর মতো তাকোয়ার পোশাক নাই কেন আমি তো তার উন্মত এক তারও আগে কথা হচ্ছে আমি তারপরেও অন্য মানুষকে নবী হিসেবে কীভাবে মানতে পারি আমি তারপরেও আল্লাপা যখন তাকে শেষ নবী করে পাঠিয়েছেন তারপরেও আমি অন্য কাউকে নবী হিসাবে কেমনে মানতে পারি কীভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে কীভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা বসা হতে পারে ওর সাথে আমার রিজিকের ব্যবসা লেনদেন কীভাবে হতে পারে আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি যদি গায়রত থাকে ব্যক্তিত্ব থাকে এবং নবী প্রতি সত্যিকারের হবত থাকে কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কিভাবে আমি তার বিরুদ্ধাচারীদের সঙ্গ দিতে পারি তারপরে আসবে এই কথাগুলো আমার শরীরটা কেন এখন তার মতো হলো না আমার বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর মত কাকে ফলো করতে হবে তাহলে কেন দাঁড়িয়ে নাই কেন আমাদের মাথায় সবার টুপি নাই পাগড়ি নাই কেন আমাদের জুব্বাগুলো ঠিক হচ্ছে না বা পোশাক ঠিক হচ্ছে না টাকু নিচে কীভাবে কাপড় পড়তে পারি টাকু নিচে পড়লেই জাহার নামে যেতে হবে সত্যি কথা বলছি এটা যে কেউ যদি দাঁড়িয়ে এক মুষ্টি রাখে এ রেখে এভাবে ছেঁটে ফেলে অনেক সাহাবিন আমল আছে এর উপরে জায়েজ ঠিক আছে আবার ঘরের কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে হালকা হালকা রেখেছে হালকা হালকা রেখেছে পুরোপুরি ছেড়ে দেয় নাই এর কারণে সে জাহান নামে যাবে সরাসরি এমন কোনো কথা নাই আমি কিন্তু কাটতে উৎসাহিত করলাম না কথা উল্টা দিকে নেবেন না বাঙালি আবার বাঙালিদেরকে ওয়াশ করা মুশকিল বিষয় কথা বলবেন একটা নিবে আর আমি কিন্তু দাঁড়িয়ে আপনাকে কাটতে বলি নাই বলেছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই হ্যাঁ এই ভাইদের মতো রেখেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এর কারণে সে সরাসরি জাহান্নামে নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাদিসে পাওয়া যায় নাই যদি পান আমাকে জানায় কিন্তু টাকলুর নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে নামে যাবে এটা হাদিস আছে আমার আকিরা থেকে শুরু করতে হবে এখন আমার ঘুম আমার খাওয়া ঘুম কয়জনের নবীর মতো আছে বলেন আমরা রাতকে দিন বানাইছি দিনকে রাত বানাইছি খাওয়া দাওয়া কয়জনের নবীর মতো আছে বলেন খাবার সামনে আসলে সাত পেট করে খাই আমরা নবীজি বলছেন এক পেট খাও পেটের এক ভাগ খাও এক ভাগ পানি পান করো এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও এই যে রমজানের রোজা রেখেছি অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই কোনো সমস্যায় বলে গেছে অসুস্থ হয়ে গেছে বরং আরও সুস্থ হয়ে গেছে রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল তিনশো রমজানের পরে দেখবেন কলেস্ট্রল হয়ে গেছে দেড়শো এমন হয় না ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে ডায়াবেটিস ঠিক হয়ে গেছে তাই না রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে সে আছে চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে রোজা রাখার উপরে ফাস্টিং থেরাপি নোবেল পুরস্কার পাইস আর আল্লাহ আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়েছে খান এরপরে সপ্তাহে দুই দিন রোজা রাখার কথা আসছে দিছে মাসের তিন দিন রোজা রাখার কথা আসছে তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি এটা তারপরে আমাদের মহামেলা এই যে আমাদের পরিবারগুলোর দিকে তাকান পরিবারের মধ্যে কি সত্যি সৎসন্নতা আছে আমরা আমরা এখন পরিবার পরিবারগুলোকে বলি ওই দিনগুলো অতই ভালো ছিল যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইতাম এখন এবার অত এত ব্যস্ততা এখানে ফেলে সফর আমরা একসাথে থালে খেতেও পারি কিন্তু শুননত একসাথে ভাইরা ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া হৃদ্ধতা বাড়ে মহব্বত বাড়ে খাওয়ান ভাগাভাগি করে খাওয়া পারিবারিক বন্ধন একটা নিয়ামত এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান তারা হুস্নশীত অনেক নবীদের ভাগ্যেও পরিবারে কষ্ট ছিল অনেক নবীদের হয় কেউ লুহ আল একদম দুর্দান্ত নবী উলুল আজমের উলুল আজম নবীদের মধ্যে একজন পাঁচজন নবীকে উলুল আজম নবী বলা হয় তার মধ্যে তিনি একজন তার স্ত্রী তার কথা শুনত না তার দাবান কবর করে নেয় তাকে নিয়ে সংসার করেছেন তিনি লুত আলি ইসলাম কমে লুত ওই যে ট্রান্সজেন্ডার এটা সমকামী আমি গুলা দেখলাম রেইনবো ফ্লাইট নিয়ে ঘুরে বেড়ায় এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে এদের কারণে বাংলাদেশে আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদেরকে হেফাজত করুক তবা করে ফিরে আসার দান অভিজ্ঞান করুক আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহর গজব নামতে পারে সমকামিতা আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ সুদ ব্যাংকিং সিস্টেম আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে আপনাদেরকে জানতে হবে মানেন না মানেন শুনতে হবে পরে আপনার হিসাব আপনার আমার হিসাব আমার লেখুম দিন হুকুম বলিয়া দিন ঠিক আছে কিন্তু বলতে হবে কাউকে কাউকে আমাদের সবাইকে বলা উচিত আমাদের সবার কথা বলা উচিত অন্তত কথাটুকু বলা উচিত এটা হারাম কবিরা গুণা এত বড় গুণা যার কারণে আল্লাহ তালা কম ইলুদকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন মানে ধ্বংস করেছেন একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে জর্ডানের ডেড সি এর যাজন্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন ওই জায়গায় ঘটনা ঘটেছে এই কমের নাম সাদুম সাদুম গোত্র ছিল এই নুদ আলী ইসলামের স্ত্রী তার অনুগত ছিল না পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না আবু জাহল তার চাচা না আবু লাহাব তার কথা শুনে না তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এইগুলো একগুলো সুন্নতি পদক্ষেপ একসাথে খাওয়া একসাথে কথা বলা মাসোয়ারা করা হ্যাঁ মতামত ব্যক্ত করা বিনিময় করা চেষ্টা চালিয়ে যাওয়া কারণ আল্লাহক বলেছেন লাইন কেন লিফ লাম নেফ সানিল্লাহ সরাহান আল্লামক শাব্দের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন আমরা চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের জায়গা থেকে এরপরেও যদি কেউ না শোনে তাহলে অ্যাম হাসিফ তুম আন ফায়াবাল কে ভিভোর রকিম ক্যানুমিন আয়াচিনা যাবে আর সাবুলকে হাফ হবে সুরাকে আসলে এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন তারা সোশ্যালিক পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ একগোট হয়ে পড়ছে অন্ধকার একটা যুবক সবাই একদিকে চলে সাতজন নয় যখন দিকে চলে আল্লাহর দিকে চলে তা উহিত দিকে চলে শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু করে গুহার মধ্যে গিয়ে থাকা শুরু আলাদা হয়ে গেল আর ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠেছে ঘটনাটা পরে দেখেন আর সাবুল কি ঘটনাটার মধ্যে অনেক শিক্ষা আছে তো এই পরিবার ঠিক করতে হলে সন্ন্যত লাগবে এবং কতজনের পরিবারে দেখেন সন্নত আছে পর্দা আছে মেসুয়াক কয়জনের বাসায় আছে মেস্তোয়াক ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনে ঠিক আছে ওজো সুন্নত মোতাবেক কতজন করতে পারে নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে এগুলো জানতে হবে না পড়তে হবে না ফিখের বইগুলো পড়তে হবে তো কোন নামালের কী কী সুন্নত আছে জাকাতের সুন্নত কী ফরজগুলো কী কী সলাতের ফরজ কী সলাতের সুন্নত কী মোস্তাহাত কী আমি যে ব্যবসা করতে যাব ব্যবসার কী সুন্নত আছে এখানে কী ফরজ আছে কি করতে পারবো কি করতে পারবো না কিভাবে করলে আমি সুন্নত মোতাবেক হবে এমনকি আমি সমাজের নেতা হয়েছি কিভাবে সমাজটা চালালে পরে শূন্য প্রদামে খাবে মানুষের আমি দোয়া পাবো আল্লাহ রহমত পাবো জানতে হবে না আল্লাহ মাকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন কিভাবে চালালে জনগণ সুখে থাকবে নবীর শূন্য প্রদামে খাবে আল্লাহ খুশি হবে নবীও খুশি হবেন পরে আমি জান্নাতে যাবো জনগণও ভালো থাকবে জানার দরকার নাই না এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে আবার লিংকন থেকে লেনিন স্ক্যানিং থেকে শিখতে হবে নাকি আমাদের তো কোনো নেতা নাই না মেরামজুবুল্লাহ আমাদেরকে আল্লাহ কোনো নেতাদের নাই কোনো দেন নাই আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মোহাম্মদ সাল্ল ইসলাম উন্মোচন হয়েছি এর এর বর্মাই আমরা বুঝতে পারি এর মর্মই বুঝতে পারি তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতুদের একশো খ্রিস্টানরা গবেষণা করতেছে বৌদ্ধরা গবেষণা করতেছে এর নবী সাল্লাহম ইসলাম বলেছেন এসান নামাজের পর ঘুমিয়ে যাও কেন বললেন এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে দেখে গবেষণা করে বের হলো যে রাত দশটা থেকে একটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার কন্ডিশন সুস্থতা বার্ধক্য গিয়েও তারা স্ট্রং থাকে বার্ধক্য কী কী থাকে স্ট্রং থাকে এবং ওই তিন ঘন্টার ঘুম নয় ঘন্টার সমান আট ঘন্টার সমান আর সারাদিন যদি আট ঘন্টাও আপনি ঘুমান ওই তিন ঘন্টার ঘুমের সমান হবে এটা ওই জন্য এখন বুঝতে পারতেছে না ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি আমরা আয়সে হয়ে গেছি নিজের কাজ নিজে করতেন নিজের জুতার ফিতা নিজে সেলাই করতেছেন একদিন বসে বসে না সুখানাল সুখানলা একদিন নিজেই নিজে জুতার ফিতা ছিঁড়ে গেছে ওটা নিজে সেলাই করতেছেন বাসায় বসে বসে কে 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 সেলাই করতেছে জীবনে করি করে এটা এটাকে আমরা অপমানের কাজ মনে করি অপমানের কাজ মনে করি স্ত্রী রান্না করতেছেন তিনি তরকারি কেটে দিয়েছেন সাহায্য করেছেন চিন্তা করা যায় এগুলো ভাবাও যায় এই জুবি এখন সুন্নত শুধুমাত্র এই চেহারায় দাঁড়িতে পোশাক না আমি এক কথায় শেষ করে দেই একেবারে আমার আকিদা থেকে শুরু করে আমার আমল আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার ব্যবসা আমার বাণিজ্য এমনকি আমার অর্থনীতি রাজনীতি পর্যন্ত নবীর সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি তাহলেই নবীর উন্মুত হওয়া কৃতজ্ঞতা স্বীকার করা হবে হাতে কি অর্থ স্বীকার করা হবে হলে শুধু মুখে দাবি করা হবে বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না আর মুখে স্বীকার করে যদি আমল না করি আল্লাবাকের জন্য আমাদেরকে আজামও দিতে পারেন আল্লাহুল্লাহ আলমেন আমরা সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই সুক্রিয়াটুকু আদায় করার তৌফিক দেখতে ফিরতে বেশি বেশি পড়তে থাকবে আল্লাহ তাফিসমানি দাম বারাকাত তার একটা মজাকারা আছে আমাদের সামনে বসে থাকতেন এমনি এমনি অনেকক্ষণ বলতে থাকতেন আলহামদুলিল্লাহ 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 জিজ্ঞাসা করা হতো যে ওস্তাস কি হলো কি জন্য আলহামদুলিল্লাহ বলতেছে ওই বলতে সারাদিন আল্লাহ আমাকে কত নেয়ামত ভোগ করলাম তখন তো আলহামদুলিল্লাহ বলার কথা মনে ছিল না এখন কাজা কাজা আদায় করতেছে ওই যে ঘুমানোর সময় তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার আছে না কেন আছে এগুলা ওটা ফিল করে করে পড়া যে সারাদিন অনেক নিয়ামত আমি ভোগ করেছি সুফান আল্লাহ বলার আগে সময় পাইনি হয়তো মনে ছিল না আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি মনে ছিল না ওটা কাজা আদায় করতেছে না ঠিক আছে তো আল্লাবাকে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই কৃতজ্ঞতা আদায় করে তৌফিক দান করেন এবং একজন প্রকৃত মুসলমানের জন্য যা যা করণীয় এগুলো পড়া তৌফিক দান কোরআনে যা আছে মানবো মানতে আমি বাধ্য যা আছে মানতে আমি বাধ্য আল্লা কোরানে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিব ছাড়তে আমি বাধ্য হাদিসে নবী যা নিষেধ করেছেন এক কথায় ছেড়ে দিব কোনো প্রশ্ন করতে যাব না কারণ এটা ছাড়তে আমি বাস খালাস সামি আনা ও আন্ত শুনলাম মানলাম শুনলাম মানলাম এই মান এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমালতেও করে জান্নাতে চলে যাবে চান মানুষ বেশি বেশি ইবাদত করে জান্নাতে যেতে পারবে না বেশি বেশি ইবাদত অনেক বেশি ইবাদত এগুলো জান্নাতে যাওয়ার মানদণ্ড কিন্তু না মানদণ্ডটা কি জানেন আল্লাহ রহমত এবং আমাদের সামি আনা আতো আনা শুনলাম মানলাম আনুগত্য এর উপর দিয়ে তাকে অর্জিত হয় এবং এই তাকুয়াই আল্লাহ পাকের কাছে কবুলিয়া মর্যাদা একমাত্র মানদণ্ড আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন পড়ে উদ্ভুলুফ ইসিন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো এই আয়াতের আয়ত হামলাদ তৌফিক দান করেন আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ ভয় করার মতো ভয় করো বলে আচ্ছা মতন ইল্লা মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তো এই কথার উপরে যদি আমরা ইস্তেকা থাকতে পারি আল্লাপাকে আমাদেরকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান ওদের পথ চাম কোরআনে পাক যা দিয়েছেন মানবো যা ছাড়তে বলেছেন ছাড়বো আফিস আল্লাহ নবী করতে বলেছেন পড়বো যা ছাড়তে বলেছেন এটাই হাদিসের একটা ব্যাখ্যা নবীজ বলেছেন বিদায় হাউসের ভাষণে তার একটু ফিকুম আম রহিন আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে চলে গেলাম লং তাদিল্লু কথাটা ওজন অনেক বেশি লং তাদিল্লু তোমরা কোনোদিনও পথষ্ট হবে না তোমরা কোনোদিনও পথ হবে না মা তেমস শ্যাক্তম বেহিমা যতক্ষণ এই দুটাকে একদম এইভাবে আঁকড়ে ধরে থাকবে ত্যামা শ্যাখা মানে একেবারে শক্ত করে ধরে থাকে জিহাদের মাঠে সাহায্যের অনেক সময় বলতেন তেমাশ শ্যাকু তেমাশ শ্যাকু একেবারে শক্ত থাকো শক্ত থাকো শত্রুরা আসতেছে শক্ত থাকো নড়ো না চড়ো না কথা বুঝতে পারতেছেন এটা ওই রকম একটা শব্দ ন্যান ন্যান মা বেহিমা এর উপর যতক্ষণ একদম শক্ত থাকবা কোনোদিন পদগ্রস্ত হবো না ওই দুইটা কি কিতাব আল্লাহ আল্লাহ কিতাব রমজানে নাজিল হয়েছিল আমরা অনেকে হয়তো হক আদায় করতে পারিনি আল্লাহ পাক সারা বছর করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন আগামী রমজানেও এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং কোরআনের হকটা যেন আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমরা যে নবী সালিমত হতে পেরেছি এই কৃতজ্ঞতাটা আল্লাহ আদায়বার করার তৌফিক আমাদেরকে না। নবী সন্ন্যন পাফিক জীবন গর্ব ইনশাল্লাহ নামাজ গর্ব পরিবার গর্ব সমাজ গড়ার চেষ্টা করব রাষ্ট্র এবং বিশ্ব গড়ার চেষ্টা করব যদিও বা এই এই পুরো বিশ্বের মানে যে ক্ষমতা অথরিটি এখন এগুলো চলে গেছে পশ্চিমাদের হাতে তো এখানে দুটো রাস্তা দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম এবং সংশোধনের চেষ্টা করতে থাকা এবং ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় এই কুফারদের সাথে আল্লাহ রোহিদের সাথে যারা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করেছে ওদের সাথে আমাদেরও যুদ্ধ ঘোষণা করা এই দুটো যখন সমন্বয় হবে ইনশাআল্লাহ পাকের জমিনে আল্লাহর ওই যে খেলাফতের দায়িত্ব এটা আমাদের হাতে আবার চলে আসবে ইনশাআল্লাহ এবং আস্তে আস্তে ওইদিকেই বিশ্ব হাঁটতেছে এবং দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই পুরো জমিনে আল্লাহ আল্লাহ পাকের খেলাফা দিন কায়েম হবেই হবে আমাদের পরিবর্তনটা হোক আগে ব্যক্তি জীবন থেকে আকিদা থেকে আমল থেকে ব্যবসা থেকে পরিবার থেকে আল্লাহ চান তো আমাদেরকে বড় ক্ষমতার দিয়ে দিচ্ছেন